আসসালামু আলাইকুম বন্ধুরা, জিকে তুষার অফিসিয়ালের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই অভিনন্দন। আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আজকের ভিডিওটিতে চুপ থাকার প্রয়োজনীয়তা সম্পর্কে বলা হয়েছে, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এক লোকের দুজন স্ত্রী ছিল। প্রথম স্ত্রীকে তার পরিবার থেকে দেখে শুনে বিয়ে করিয়েছিল, দ্বিতীয়জন ছিল তার প্রেমিকা, মানে ভালোবেসে বিয়ে করেছিলেন। সচরাচর কোনো পরিবারে দুজন স্ত্রী থাকলে ঝগড়া হওয়াটাই স্বাভাবিক, দু বউয়ের প্রায়ই ঝগড়া হয়। কিন্তু প্রথম স্ত্রী কখনোই তার স্বামীকে এসব বিষয় নিয়ে বিন্দুমাত্র অভিযোগ করত না, সবসময় সব বিষয় নিজের মাঝেই হজম করে নিতেন। অপরদিকে দ্বিতীয় বউ সবসময় তার কানের কাছে ঘ্যান ঘ্যান করে যেত। যখনই সে বাইরে থেকে বাড়ি ফিরত, তার অভিযোগের অন্ত ছিল না। কেন ঝগড়া হয়েছে, আজ তার বড় বউ কী কী করেছে, সে যে নিজের নির্দোষ, ঘুরিয়ে ফিরিয়ে সেটাকেই শুধু প্রমাণ করতে চাইত। এতে করে লোকটি অনেক রাত করে বাড়ি ফিরত আর চুপি চুপি বড় বউয়ের কাছে যাওয়াই শুরু করে দিল। তার ভালোবাসার মানুষটি, মানে ছোট বউ, ধীরে ধীরে তার কাছে অপছন্দের কারণ হয়ে উঠতে লাগলো। আপনারা বুঝতেই পারছেন কেন, যাকে সে ভালোবেসে বিয়ে করলো তাকেই সে অবহেলা করতে শুরু করে দিল। এখানেও সে থেমে থাকেনি, যখন ছোট বউ বুঝতে পারলো তাকে আর তার স্বামী অবহেলা করছে, সে বাবার বাড়ির লোকজন ডেকে নানাভাবে তার স্বামীকে সোজা করতে চেষ্টা করলো। কেননা তার স্বামী তার প্রতি অবিচার করছে, তার ভালোবাসার মূল্য দিচ্ছে না, বড় বউকে বেশি ভালোবাসছে। অবশেষে এমন একটা অবস্থা এলো, সেই ব্যক্তি তার ছোট বউকে ডিভোর্স দিতে বাধ্য হয়। গল্পটি থেকে আপনি কি বুঝতে পারলেন, ঘ্যান ঘ্যান করলে লাভের থেকে ক্ষতি বেশি হয়। এটা শুধুমাত্র যে মেয়েদের বেলাতেই প্রযোজ্য তা নয়, আমরা প্রতিটা মানুষকে বুঝতে হবে যে কথা বলে কেউ কখনো বড় হতে পারে না। আপনি যদি বড় হতে চান চুপ থাকতে শিখুন, চুপ থাকার মূল্য অনেক, আপনাকে বলে বোঝানো সম্ভব না। বেলায়েতের শিরোমণি, আমরা যাকে ইসলামের চতুর্থ খলিফা হিসেবে জানি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, চুপ থাকাই ইবাদত, চুপ থাকার থেকে বড় কোনো ইবাদত হয় না। বিখ্যাত লেখক ডেল কার্নেগি তার একটা বইয়ে বলেছেন, একজন মানুষের কথা বলা শিখতে 5 বছর সময় লেগে যায়, কিন্তু কোথায় কি বলতে হবে সেটা শিখতে সারা জীবন লেগে যায়। শত্রুকে বসে আনতে চান, অনেক বেশি জ্ঞানী হতে চান, ভালোবাসার মানুষটিকে বুঝতে চান, চুপ থাকতে শিখুন। নীরবতার থেকে বড় কোনো জবাব হয় না। জ্ঞানী মানুষ সবসময় কম কথা বলেন, কেন জানেন, আপনি যে অনবরত কথা বলেন আপনার শরীরের ক্ষতি হয়, আশেপাশের মানুষ বিরক্ত হয়। শুধু ততটুকুই কথা বলুন যতটুকু প্রয়োজন। যখন বেশি কথা বলবেন আপনি, শত্রু আপনার গতিবিধি বুঝে নেবে। কথায় বড় না হয়ে কাজে বড় হতে শিখুন। কারো বন্ধুত্ব পেতে চান, অনেক বেশি সম্মান অর্জন করতে চান, কম কথা বলুন। ভালো শ্রোতা হন, শুনুন বেশি, বলুন কম। যারা কম কথা বলেন তারা অন্যের ভালোবাসা খুব তাড়াতাড়ি অর্জন করতে পারেন। একটা গবেষণায় দেখা গেছে যে একজন ভালো শ্রোতা কোনো কথোপকথনের 20% সময় কথা বলে থাকেন, 80% সময়ই শুনে থাকেন। আজকে থেকেই কথা কম বলেন, দেখবেন অনেক মানুষেরই আপনি প্রিয় হতে শুরু করেছেন। পৃথিবীতে অনেক শব্দ আছে, চুপ থাকাই সব থেকে ভালো। ডেল কার্নেগি তার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করে বলেছিলেন যে, একবার একটা ব্রিজ খেলায় আড্ডায় দাওয়াত পেয়ে গিয়েছিলাম আমি। উল্লেখ্য, ব্রিজ আমি খেলি না। স্বর্ণকেশী এক মেয়েকে দেখলাম সেখানে, সেও খেলে না। একটা রেডিও প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে আমি লোয়াল টমাসের ম্যানেজার ছিলাম, কীভাবে যেন মেয়েটি ব্যাপারটা জানত। লোয়াল টমাস ইউরোপ ভ্রমণের সময় যে বক্তৃতা দিতেন সেগুলো লিখতে আমি তাকে সাহায্য করতাম, এও তার জানা ছিল। আলাপ পরিচয় হওয়ার পর মেয়েটির কাছ থেকে আমি অনুরোধ পেলাম। তিনি বললেন যে, মিস্টার কার্নেগি, আপনি তো অনেক আশ্চর্য জায়গায় বেরিয়েছেন, সেসব জায়গার গল্প যদি শোনান খুব ভালো লাগবে আমার, দারুণ খুশি হব শুনতে পারলে। ওকে নিয়ে সোফায় বসলাম। মেয়েটি জানালো যে সে তার স্বামীর সাথে কিছুদিন হলো আফ্রিকা থেকে বেরিয়ে এসেছে। আমি বললাম, আফ্রিকা, ওহ কি সুন্দর দেশ, কি জানো আফ্রিকা দেখার প্রচণ্ড লোভ আমার বরাবরই ছিল। তাকে আমি বললাম, কিন্তু ওখানে বেরাবার ভাগ্য এখনও আমার হয়নি। আলজেরিয়াতে একবার গিয়েছিলাম, কিন্তু পুরো 24 ঘন্টাও থাকার সুযোগ পাইনি। তুমি আফ্রিকা থেকে বেরিয়ে এসেছো, সুতরাং ওখানকার গল্প শোনার লোভটা আমাকে মেটাতেই হবে আজ। বড় বড় শিকার পাওয়া যায় যেসব এলাকায়, সেসব এলাকায় কি গিয়েছিলে তোমরা? ভাগ্যবতী তুমি শিকার করতে হবে, বিশ্বাস করো তোমাকে আমার ঈর্ষা করতে ইচ্ছে করছে। প্লিজ, কী কী দেখেছো সব বলো আমাকে। এক এক করে 45 মিনিট অতিবাহিত হয়ে গেল, ওই সময়ের মধ্যে একটা কথাও আমি বলিনি। ইউরোপ ভ্রমণের গল্প শুনতে চেয়েছিল মেয়েটা আমার কাছে, কিন্তু সে কথা সে ভুলে গেছে। দ্বিতীয়বার আমাকে আর অনুরোধও করেনি গল্প শোনাবার জন্য, কারণ নিজের গল্প শোনাচ্ছিল সে আমাকে।
তার উদ্দেশ্য প্রথম থেকেই এই ছিল, একজন আদর্শ শ্রোতার দরকার ছিল তার, যার কাছে সে ভ্রমণ কাহিনীর মাধ্যমে নিজেকে জাহির করতে পারে। বিবেচ্য বিষয় হচ্ছে মেয়েটিকে অস্বাভাবিক, তার এই আচরণ কি অদ্ভুত। আমার কাছে থেকে গল্প শুনতে চেয়ে নিজেই সে তার দীর্ঘ গল্প বলতে শুরু করে দিল, এটা কি বিস্ময়কর কোনো ব্যাপার? না, শুধু এই মেয়েটিই নয়, প্রায় সব মেয়ে এবং সব পুরুষই একই রকমই আচরণ করে থাকে। হ্যাঁ, তারা শোনার চেয়ে বলতে বেশি ভালোবাসে, বলতে ভালোবাসে, কিন্তু কাকে? আমাতে তার গল্প বলতে মেয়েটির ভালো লেগেছিল। তার কারণ কি? কারণ আমি ছিলাম আদর্শ শ্রোতা, মন দিয়ে তার কথা শুনেছিলাম। আমি শুনেছিলাম বললে ভুল হবে, আসলে যেন তার কথাগুলো গিলেছি, এরকম একটা ভাব সে আমার মধ্যে দেখতে পেয়েছিল। সবাই আমার মতো শ্রোতা চাই, সবাই চায় তার কথা মন দিয়ে গভীর আগ্রহের সাথে শুনুক। মন দিয়ে কথা শুনুন, উপকৃত হবেন। মজার কথা হলো, মন দিয়ে কথা শুনতে বক্তার কাছে আপনি শুধু যে আদর্শ শ্রোতা হবেন তাই না, সুবক্তা হিসেবেও স্বীকৃতি লাভ করবেন। হ্যাঁ, সুবক্তা হিসেবে। প্রমাণ চান? বেশ, আমার জীবনের ছোট একটা ঘটনার কথা বলি। এক ডিনার পার্টিতে গিয়েছিলাম, সেখানে উপস্থিত ছিলেন প্রখ্যাত উদ্ভিদ তত্ত্ববিদ। তার সাথে আমার পরিচয় হলো। এর আগে কোনো উদ্ভিদবিদের সাথে পরিচয় হয়নি, তাই তার দিকে ঝুঁকে পড়েছিলাম, তার কথা গভীর আগ্রহের সাথে শুনছিলাম। নানা প্রসঙ্গে কথা বলছিলেন তিনি, বেশিরভাগই উদ্ভিদ সংক্রান্ত মজার মজার গল্প। আমারও ছোটোখাটো একটা বাগান আছে জেনে তিনি আমাকে বেশ কাজের কিছু উপদেশ দান করলেন। ডিনার পার্টিতে কম করে হলেও আরও 12 জন ছিলেন। ভদ্রোচিত আচরণের সব নিয়মই লঙ্ঘন করেছিলাম আমি, কারো দিকে বিশেষ মনোযোগ না দিয়ে, কারোর সাথে খোসালাপ না করে ঘণ্টার পর ঘণ্টা আমি এই উদ্ভিদবিদের সাথেই কাটিয়ে দিই। এক সময় রাত গভীর হলো, সবার কাছে থেকে বিদায় নিয়ে বাড়ি ফেরার জন্য তৈরি হলাম। উদ্ভিদবিদ ভদ্রলোক আমাদের নিমন্ত্রণকারীকে আমার সম্পর্কে কিছু বলেছিলেন। কান পেতে শুনি, তিনি উচ্ছ্বসিত প্রশংসা করছেন আমার। তার বক্তব্যের সারমর্ম ছিল, আমি খুব ভদ্র, অত্যন্ত ভালো লোক, আমার সাথে আলাপ করে প্রেরণা পাওয়া যায়, উদ্দীপ্ত হওয়া যায়। তার শেষ প্রশংসাটা ছিল খুবই মজার। তিনি বললেন, মিস্টার কার্নেগি কথা বলতে দারুণ পারদর্শী, এমন সুন্দরভাবে আর কাউকে কথা বলতে দেখিনি আমি। কথা বলতে দারুণ পারদর্শী আমি? এসব কি শুনছি, এ যে অবিশ্বাস্য। ভদ্রলোকের সাথে আমি তো কথা বলিনি বললেই চলে। বলছেন উনি, আমি শুধু শুনে গেছি। শোনার আগ্রহে কথা বলার কোনো অবকাশই ছিল না, কারণ উদ্ভিদবিদ্যা সম্পর্কে বিশেষ কিছু জানাই ছিল না আমার। এ বিষয়ে তেমন কোনো জ্ঞান ছিল না বলেই তার কথা অমন গভীর মনোযোগের সাথে শুনেছিলাম। উদ্ভিদ সম্পর্কে বরাবরই কৌতূহল বোধ করে এসেছি, সেটাই কারণ ব্যাপারটা তিনি ধরতে পেরেছিলেন। ব্যাপার হলো, গভীর মনোযোগ আর আগ্রহের সাথে কারো বক্তব্য শুনলে বক্তাকে প্রচুর সম্মান দেখানো হয়। চিন্তা করে বুঝলাম, উদ্ভিদবিদের কথা যে আমি শুধু মন দিয়ে শুনেছি তাই নয়, তার চেয়ে আরও অনেক বেশি কিছু করেছি আমি। তার কথাকে আমি সমর্থন করেছি, প্রশংসা করেছি, প্রশংসা করেছি মুখে নয়, ভাবভঙ্গি এবং আচরণের দ্বারা। ভদ্রলোকের সঙ্গে যতদূর মনে পড়ে, আমি ঘণ্টার পর ঘণ্টা ধরে আলাপের মধ্যে মাত্র 4-5টা কথা বলেছিলাম, বাকি সময়টা তিনিই কথা বলেছিলেন। আপনার কথা শুনে অনেক কিছু শিখতে পারলাম আমি, আপনার মতো যদি জ্ঞানী হতাম, আপনার সাথে আবার দেখা করতে ইচ্ছুক আমি। এই হলো 4টে কথা। এ থেকে কি প্রমাণ হয় আমি সুবক্তা? প্রমাণ হয় কথা বলতে আমি পারদর্শী? সফল একটা সাক্ষাৎকারের গোপন রহস্য কি জানেন? একটা সাক্ষাৎকারকে তখনই সফল বলা যায় যখন যিনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং যিনি সাক্ষাৎকার নিচ্ছেন উভয়ই সন্তুষ্ট হয়। পরস্পরকে সন্তুষ্ট করার সহজ এবং আসল উপায় কি? পণ্ডিত চার্লস এলিয়টের মতে, সফল সাক্ষাৎকারের কোনো রহস্য নেই। একজন আরেকজনের প্রতি মনোযোগ দিলে, পরস্পর পরস্পরের কথা মন দিয়ে শুনলে সাক্ষাৎকার সফল হতে বাধ্য। এসব অত্যন্ত সরল কথা, আমরা সবাই জানি, বুঝি। এসব কথা জানার জন্য আপনাকে বিশ্ববিদ্যালয়ে নাম লেখাতে হবে না, কয়েক বছর একনাগারে লেখাপড়াও করতে হবে না। অথচ আমরা এই সহজ এবং সরল কথাগুলোকে মনে প্রাণে মেনে নিতে পারি না। তাই আসুন, কম কথা বলি, অন্যকে খুশি করার জন্য আমরা কথা শুনতে চেষ্টা করি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আজকে আমার একটি পছন্দের একটি উক্তি দিয়ে ভিডিওটি শেষ করতে চাচ্ছি। একজন মহান ব্যক্তি বলে গেছেন, আপনি যতক্ষণ পর্যন্ত কোনো কথাকে বলেননি ততক্ষণ কথাটি আপনার গোলাম থাকে, যখনই আপনি বলে দিলেন তখনই আপনি ওই কথার গোলাম হয়ে গেলেন। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনার একটি লাইক ও কমেন্টই আমাদেরকে নতুন করে ভিডিও তৈরি করতে প্রেরণা জাগায়।
আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ।